বর্তমান সময়ে কিছু অল্প বয়স্ক ছেলে মায়ের বয়সী মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করছে এবং রীতিমতো সেই সংসারগুলোকে আবার মিডিয়া সোশ্যাল মাধ্যমে হাইলাইট করা হচ্ছে, পরবর্তীতে আবার ডিভোর্সও হচ্ছে। মানে এক কথায় সারা বছর তারা আলোচনার মধ্যে আছেন। এসব ক্ষেত্রে ইসলামে শরিয়ার দৃষ্টিভঙ্গি কী? এই যে মায়ের বয়সী মেয়েকে ছেলের বয়সী ছেলের বিয়ে করা কি জায়েজ, এবং এগুলো দিয়ে ফেসবুকে মোবাইলে ব্লগ করা, আলোচনায় থাকা, এরকম কোনো মাকসাদ যদি থাকে, ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখেন, মায়ের বয়সী মেয়েকে ছেলের বয়সী ছেলে, এই প্রশ্ন দিয়ে কাকে মিন করা হয়েছে আমি সুনির্দিষ্টভাবে কাউকে বলতে পারবো না। অনেকেই কিন্তু আছে, বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, সৌদি আরবেও আছে। 24 বছরের 18 বছরের কোনো যুবক যদি 60 বছরের কোনো মহিলাকে বিয়ে করে, তার রুচিতে না বাঁধে, ইসলামে জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু রাতের বেলায় মারায় থোতা ভসকায় ফেলাইবেন, চোখ ফাটায় ফেলাবেন, মুখ ফাটায় ফেলাবেন, বনিবনা হচ্ছে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সাহাবিদের আখলাক আর বাঙালির আখলাক কিন্তু এক না, সাহাবিদের আখলাক আর ইউরোপিয়ানদের আখলাক কিন্তু এক না, সাহাবিদের আখলাক আর বর্তমান সময়ের যুবকদের আখলাক কিন্তু এক না। আপনি মনে করতেছেন আপনারা ভালোবেসে 60 বছরের একটা মেয়েকে 18 বছরের ছেলে বিয়ে করতেছে, বিয়ে করতেছে আপনাকে দেখে না, মাল দেখে, মাল দেখে, টাকা দেখে, এটা আপনি হয়তো বা জানেন না অনেক সময়। কারণ কি, আল্লাহওয়ালা ছাড়া কেউ এই সমস্ত বিষয়ে প্রপার ওয়েতে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তখন বয়স কত? 40-এর উপরে বিয়ে করেছেন। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হক তিনি অপূর্ণ রাখেন নাই, সব হক আদায় করেছেন। আর বর্তমান জামানায় যত এরকম অসামঞ্জস্য বিয়েগুলো আছে, বুড়া মানুষ বয়স হয়ে গেছে 70 বছর, বিয়ে করতেছে 21 বছরের মেয়েকে। কালকেও আমার কাছে এক মহিলা প্রশ্ন করেছে, মোহতারাম আমার বয়স 21 বছর, আমার বাবা নাই, আমার মা জীবিত, আমি মাসনায় বসতে যাচ্ছি, মানে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। দ্বিতীয় বিয়ে বলতে মানে ওই ব্যক্তির আগের স্ত্রী আছে তার সাথে বিয়ে বসতে যাচ্ছে, কে? এই কুমারী মেয়ে। কেন বিয়ে বসতে যাচ্ছে? কয় লোকটাকে আমার ভাল লাগে, অথচ ওনার বয়স কিন্তু 50 বছর যাকে বিয়ে করতে যাচ্ছে। তো বলতেছে আমি 50 বছরের একটা মানুষকে বিয়ে করবো, আমার বয়স 21 বছর বলছে সম্ভবত, আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে তার সাথে যাইতে যাচ্ছি। আমি বললাম যে কেন যেতে যাচ্ছেন তার সাথে, পরবর্তী সিচুয়েশনগুলো মেনটেন করতে পারবেন তো? হুজুর ওনার মতো মানুষ হয় না, আমি কথা বলে যা বুঝলাম। তো একদিনের কথা, দুই দিনের কথায় আপনি 52 মানুষের গল্প শুনে আপনি তার প্রতি মশগুল হয়ে যাচ্ছেন। আসলে বিষয়টা এরকম না, যাচাই বাছাই করা উচিত, ইসলামী শরীয়তে নিষেধ নাই। কিন্তু কিন্তু এই যে 70 বছরের বৃদ্ধ মানুষ যখন 21 বছর 18 বছরের কোনো মেয়েকে বিয়ে করে, ওই মেয়েটা যে তাকে বিয়ে করতেছে মূলত ওই বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করে না ভাই, হয়তো বা সিটিজেনশিপ নিয়ে আসার জন্য, আমেরিকায় সেটেল হওয়ার জন্য, ক্যানাডায় চলে যাওয়ার জন্য বুড়া মানুষটার সাথে, অথবা কিছু টাকা পয়সা কামানোর জন্য, যে বুড়া তো মরে যাবে 5-7 বছর পরে, তখন তো কিছু সম্পদ পাবো, এই সম্পদ দিয়ে আরেকটা জোয়ান বেটা বিয়ে করবো। এরকম যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে কোনো মহিলার, সম্পূর্ণরূপে হারাম। কেমন হারাম? এমন হারাম যে এই হারামের কারণে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে। বিয়ে শাদী কিন্তু ছেলে খেলার বিষয় না ভাই, বিয়ে শাদী ছেলে খেলার বিষয় না। ব্রিটেনে আপনি সেটেল হবেন এই জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করতেছেন না, গই 2 মাসের লেগে তুই আমার বিয়ে কর, 2 মাস পরে তোরে আমি ছেড়ে দেবো, না সমস্যা নাই, কোনো মতে ব্রিটেন যায় লই, কোনো মতে সুইডেন যায় নি, কোনো মতে আমেরিকায় মানে যেয়ে নি। এই যে কন্ট্যাক্ট ম্যারেজ, যারা এই ধরনের কাজগুলো করে, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। মনে রাখতে হবে বৈবাহিক অবস্থা, বৈবাহিক সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মানিস্তাতা মিনকুমুল বায়াতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলছেন, হে যুবক, যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। কেন? ফা ইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসারুল ফারাজ। এই বিয়ে শাদীটা তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, তোমার লজ্জাস্থানকে কী রাখবে? হেফাজতে রাখবে। এখন এমন বিয়ে করলেন যে ঘরে বুড়া জামাই থুয়ে আপনি আরেক বেটার সাথে ঘোরাঘুরি করতেছেন, এরকম ঘটনাও ঘটে, প্রক্রিয়া করে, ঘরে বউ থুয়ে আরেক মেয়ের সাথে ফুর্তি করছে, এরকম অসামঞ্জস্যতার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও যায় আছে, আমরা আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে না করি। যে এই ধরনের অসামঞ্জস্য বিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তিক্ত অভিজ্ঞতা আছে এবং এগুলো টিকে না। সুতরাং এই ধরনের বিয়ে শাদী করার আগে একটু ভেবে চিন্তা করেন, আল্লাহ বোঝার তৌফিক দান। দুটি খাবার, যেই দুটি খাবারই হচ্ছে জান্নাতের খাবার, এবং এই দুটি খাবারের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো আপনাকে অবাক করবে। এই তথ্যগুলো কোরআনুল কারিমের মধ্যে এবং সুন্নাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন, আল্লাহ তাআলাও কোরআনুল কারিমে দিয়েছেন। দেখেন,
সূরা নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্য থেকে আমি পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি একটা ব্যাখ্যা করেছেন যে গরুর পেট থেকে আসলে দুধটা বের হয় কিভাবে। খুব মারাত্মক একটা বিষয়। আল্লাহ যে বললেন যে রক্ত এবং গোবরের মধ্য থেকে আমি দুধটাকে মানুষের জন্য বের করি, কিভাবে বের করে? গরু যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে এই চর্বিত ঘাসটা যখন পেটের মধ্যে যায়, যাওয়ার পরে পেটের মধ্যে ওই ঘাসটা সেদ্ধ হয়। ভাত যেমন সেদ্ধ করেন, তরকারি যেমন সেদ্ধ করেন, পেটের মধ্যে ঘাসগুলো সেদ্ধ হওয়ার পরে সেদ্ধ ঘাস যেগুলো আপনার নাপাক মলমূত্র, এগুলো নিচের দিকে নেমে যায়, আর দুধ এটা ওপরে ভেসে যায়, তার উপরে থাকে আবার রক্ত। এরপরে প্রক্রিয়াজাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তগুলোকে রগের মধ্যে ঢুকায় দেন, আর দুধগুলোকে, তরল দুধ যেগুলো তৈরি হয়েছে এগুলোকে ওলানে ঢুকায় দেন, আর যেগুলো চর্বিত নাপাক মানে খাবার তৈরি হয়েছে, যেগুলো উদ্বৃত্ত, যেগুলো দরকার নাই, লেদা যেগুলো আর কি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মলমূত্রের সেই থলির মধ্যে সাপ্লাই করে দেন। সুবহানাল্লাহ, এটা এমন মহাবিজ্ঞান। নারীদেরও স্তনের মধ্যে যে দুধ আসে, এই দুধগুলো কিন্তু এইভাবেই প্রক্রিয়াজাত হয়। আপনি মনে করেন না আপনার বউরে হরলিক্স খাওয়াচ্ছেন আর একেবারে বাচ্চা দুধ পেয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। পেটের মধ্যে মারাত্মক একটা টেকনোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অ্যাপ্লাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুধ খাওয়ান, গরুর থেকে, মানুষের থেকে, তারপরে মার স্তন থেকে বাচ্চাদেরকে আল্লাহ তাআলা দুধ সরবরাহ করেন। দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি এই খানাটা আমাদেরকে যে দিয়েছেন, এর মধ্যে ক্ষুধাও নিবারণ হয়, এর মাধ্যমে শরীরে শক্তি এনার্জিও তৈরি হয়। দুধ এমন একটা উপাদান, পৃথিবীর যত ভালো ভালো খাবার প্রত্যেকটা খাবারে দুধের সংমিশ্রণ আছে। এই জন্যই কিন্তু কোরআনুল কারিমে যেখানে জান্নাতের উপমা দেওয়া হয়েছে সেখানে নহরের কথা বলা হয়েছে, ঝর্ণার কথা বলা হয়েছে। দুইটা ঝর্ণার কথা জান্নাতে প্রত্যেকটা জান্নাতিকে দেওয়া হবে, একটা হচ্ছে নহর, দুধের নহর, আর একটা হচ্ছে আসাল বা মধুর নহর। দুধের নহর প্রত্যেকটা জান্নাতিকে দেওয়া হবে, এক লিটার দুধ না কিন্তু ঝর্ণা দিয়ে দেওয়া হবে দুধের, তারপরে আসল মধুর ঝর্ণা দিয়ে দেওয়া হবে। তো জান্নাতি খাবার, আপনি মিষ্টি খাইতে যাবেন রসগোল্লা, দুধের প্রয়োজন। আপনি মনে করেন পিৎজা খাইতে যাবেন, এখানে যে উপাদানগুলো দেওয়া হয় চিজ টিজ, দুধের উপাদান। আপনি পায়েস খাইতে যাবেন, দুধের উপাদান। শীত চলছে, পিঠাপুলি আপনি খাইতে যাবেন, দুধের উপাদান। মানে পৃথিবীতে ম্যাক্সিমাম সুস্বাদু খাবার যেগুলো আছে 60% উপরে খাবার পাবেন যেটার সাথে দুধের সম্পৃক্ততা আছে। মাখন, ক্রিম, জেলি, অনেক ধরনের এরকম খাবার আছে, চিজ, তারপরে আপনার বার্গার, তারপরে রুটি, ম্যাক্সিমাম খাবারে কিন্তু দুধের প্রয়োজন হয়। তো এই দুধটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এভাবে। গাভী খাদ্যের মাধ্যমে যেসব প্রোটিন খায় তার তুলনায় গাভী থেকে বেরিয়ে আসা দুধের সমষ্টিক প্রোটিন অনেক বেশি। তাহলে দুধের এই অতিরিক্ত প্রোটিন কোথা থেকে আসে? অদৃশ্য কোনো মহা ক্ষমতাধর সেখানে এই প্রোটিনটা ঢুকিয়ে দেন। গরুর গোশত আপনি খাচ্ছেন, খাসির গোশত আপনি খাচ্ছেন, এটা আপনার জন্য শরীরের যতটা না উপকারী হবে, গরুর দুধ খাচ্ছেন, এই দুধটা আপনার জন্য তার চাইতে বেশি উপকারী হবে। সুবহানাল্লাহ। এবং এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই দুধ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, শরীরে অ্যান্টিবডি তৈরি করে। সুতরাং দুধ আপনারা খাবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন। তারপরে দেখেন মধু বা মৌমাছি, খেয়াল করে দেখেন মৌমাছি কখনো ওই আম গাছের নিচে কখনো তার চাক বাঁধে না, মৌমাছি কখনো আপনার মাটির উপরে চাক বাঁধে না, মৌমাছি কখনো আপনার গাড়ির ওপরে চাক বাঁধে না, কিন্তু পাহাড়ের ওপরে, ঘরের কিনারায়, ওপরে, গাছের ওপরে, ওপরে কেন চাক বাঁধে? সুবহানাল্লাহ, কোরআন কতটা বিজ্ঞানময়। মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে আছে নির্মল নহর, পানির নহর, দুধের ঝর্ণা, স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর এবং পরিশোধিত মধুর ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা নাহালের 68 এবং 69 নম্বর আয়াতে, তোমার রব মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত সূরা নাহালের 68 এবং 69 নম্বর আয়াতে বলছে মৌমাছিকে, তোমরা উঁচু জায়গায় চাক বাঁধো, নিচু জায়গায় বাঁধো না। নিচু জায়গায় বাঁধলে কখনো মধু সংগ্রহ করে সেখানে ঢুকাইতে পারবে না। আচ্ছা, ওপরে চাক বাঁধলো, চাক বাঁধলেই কিন্তু সেখানে মধু ঢুকে যায় না। এরপরে কি করে? কয়েক লক্ষ ফুল তারা ঘুরে, ঘোরার পরে এখান থেকে মধু সংগ্রহ করে, মধুটাকে নিয়ে এসে এখানে নির্গত করে, বের করে কোথায়? ওই চালার মধ্যে, ওই চাকের মধ্যে। যখন নির্গত করে, ওই মধুটা গিয়ে আপনি খাচ্ছেন।
এক ফোঁটা মধু কয়েকশো ফুলের ওপরে সফর করতে হয় এক একটা মৌমাছিকে, তারপরে কিন্তু এই মধুটা তৈরি হয়। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধুর মধ্যে আছে শিফা, আল্লাহ তাআলা বলছেন মধুর মধ্যে আছে শিফা। সাহাবি আসলেন একজন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন আল্লাহ রাসূল আমার ভাইয়ের তো পেট খারাপ হয়ে গেছে, আমি কী করবো? কয় মধু খাও তো, মধু খাওয়াইছে পেট ভালো হয় না, মানে পেট খারাপ হয়েছে। দ্বিতীয় দিন আবার এসে বলছে ভালো তো হলো না, আবার মধু খাও। আবার এসে বলছে আল্লাহ রাসূল ভালো তো হলো না, বলছে আবার মধু খাও। আল্লাহ নবী বললেন যে মধুর কোনো দোষ নাই, তোমার ভাইয়ের পেট আসলেই গেছে খারাপ হয়ে, তোমার ভাইয়ের আস্থা নাই বা পেটটার মধ্যে বড় কোনো ঝামেলা আছে, আবার মধু খাও। তৃতীয়বার যখন আল্লাহ রাসূল বলেছেন মধুটা খাওয়াইছে পেটটা ভালো হয়ে গেছে। সুতরাং এই মধু এবং দুধ আমরা খাবার তালিকায় নিয়মিত রাখবো, ইনশাল্লাহ লাভ করতে চাই। যদি হার্টটাকে সচল রাখতে চাই, হার্টের রোগ থেকে বাঁচার জন্য দুধ আর মধুর বিকল্প নাই। ডাক্তাররা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে, যেখানে কোরআনে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা শিফা, এটা শরীরের জন্য উপকারী, আমরা খাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.